যশোরের সংসদ সদস্য আওয়ামী লীগ নেতাদের বাসভবন ও ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাতে পরপর এ হামলার ঘটনা ঘটে, তবে এতে কেউ হতাহত হয়নি। যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অপূর্ব হাসান জানান, রাত আড়াইটার দিকে যশোর তিন আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা হয়। এরপর সদর উপজেলা চেয়ারম্যানের মালিকানাধীন হোটেল জাবির চৌধুরী, চাকলাদারের বাসভবন এবং চাকলাদারের ফিলিং স্টেশনে বোমা হামলার খবর পান তারা। এছাড়াও শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাজিবুল আলমের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়। এসব স্থান থেকে ১২টি বোমার কৌটা ও বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করা হয়েছে। হামলার বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেও জানায় পুলিশ। অফিস বিল্ডিং এর গায়ে লেগেছে দুইটা এবং নিচে একটি বিস্ফোরিত হয়েছে। সে শক্তিশালী বোমা, অত্যন্ত শক্তিশালী। আমরা বিষয়টা খতিয়ে দেখতেছি কে বা কারা এটা করেছে। আমরা আশাবাদী খুব দ্রুত আমরা এদেরকে আইনের আওতায় এনে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে পারবো।